অবশেষে প্রকাশিত হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম এই প্রকল্প সম্পর্কেই আজকে আপনাদের জানাবো আমার ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন রাজ্য সরকার বলেছেন যে অনলাইন থেকে ফর্ম ফিল করলে এখন সেই ফর্ম বাতিল করা হবে এগারোই আগস্ট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্পর্কে রাজ্য সরকার আরও কিছু বিস্তারিত তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছেন তাহলে চলুন রাজ্য সরকার কী বলেছেন সেটা আপনারা দেখে নিন আনন্দবাজার পত্রিকায় এগারোই আগস্ট বলা হয়েছে দুয়ারে সরকারের শিবির ছাড়া মিলবে না ফর্ম আরও বিস্তারিত বলা হয়েছে যে সম্পর্কে বলা হয়েছে রাজ্য সরকারের নানা প্রকল্পের সুযোগ সুবিধা পেতে গন্তব্য এখন একটাই দুয়ারে সরকারের কর্মসূচি শিবির ওই সব শিবির ছাড়া অন্য কোথাও থেকে কোনো প্রকল্পের ফর্ম বা আবেদনপত্র বিলি বা সংগ্রহ করা যাবে না মঙ্গলবার প্রশাসনিক কর্তা ও জেলাশাসকের সঙ্গে বৈঠক নবান্নের শীর্ষমহল এই ব্যার্তা দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর পর্যবেক্ষক শিবিরের ধারণা রাজনৈতিক প্রভাব থেকে দুয়ারে সরকার কর্মসূচিকে আড়াল করতেই এমন পদক্ষেপ প্রশাসনিক সূত্রে দাবি কয়েকটি জেলায় আবেদনপত্র তৈরি করে তা বিলি করার জন্য তথ্য পাচ্ছেন প্রশাসনের শীর্ষকর্তারা এর পিছনে স্থানীয় স্তরের রাজনৈতিক প্রভাব একেবারে উড়িয়ে দেওয়া যায় না মুখ্য সচিব হরেকৃষ্ণ দিবাদী এ বিষয়ে স্পষ্ট জানিয়েছেন এমন রাজনৈতিক গতিবিধি হয়ে থাকলে তা অবিলম্বে বন্ধ করতে হবে শিবিরে গিয়ে উপভোক্তাদের তাদের চাহিদা মতো কাজ করবেন তাদের উপযুক্ত পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন শিবির পরিচালনার দায়িত্বে থাকা অফিসাররা ফর্ম সংগ্রহ থেকে তা পূরণ করা এমন কি ধরনের প্রামাণ্য তথি ও নথি লাগবে সবকটাই হবে আধিকারিকদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সূত্রের খবর এদিন মুখ্য সচিবকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভিত্তিতেই বৈঠকে এগিয়ে নিয়ে যান মুখ্য সচিব আধিকারিক মহলের ব্যাখ্যা এমন পরিস্থিতিতে বিভিন্ন এলাকার আবেদনপত্র তৈরি করে টাকার বিনিময়ে সেগুলোকে বিক্রয় প্রবণতা দেখা যায় ফর্ম পূরণের ক্ষেত্রেও এই পদ্ধতি চলে সেই কারণে সব জেলাশাসককে মাইকে প্রচার করতে বলা হয়েছে যাতে প্রত্যেক শিবিরে গিয়ে নির্খরচায় সেই কাজ করতে পারেন এক আধিকারিক বলেন একজন প্রার্থী যাতে একসঙ্গে অনেক গতবারেও দুয়ারে সরকারের কর্মসূচির পরিচালনার বিষয়টিকে রাজ্য সরকার রাজনৈতিক প্রভাবের বাইরে রাখতে চেয়েছিলেন সেই জন্য পঞ্চায়েত পুরসভার মতো জায়গায় শিবির করতে নিষেধ করা হয়েছিল এইবারেও সেই নির্দেশ বহাল থাকছে বলে আধিকারিক মহলের খবর কিন্তু সমস্যা দেখা দিয়ে কবলিত এলাকাগুলো নিয়ে সংশ্লিষ্ট সূত্রের খবর বৈঠকে স্থির হয়েছে এসব এলাকায় এখনও জলমগ্ন সেখানকার ফর্মের জন্য অন্য কোথাও ব্যবস্থা করা হবে এই সম্পর্কে আরও তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে আরও তথ্য আপনারা পেয়ে যাবেন